জেএমটিস চ্যানেল থেকে আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপ সম্বন্ধে এবং অ্যাডোবি ফটোশপের পরিচিতি সম্বন্ধে এবং অ্যাডোবি ফটোশপের টুলসগুলোর বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, কোন টুলসে কী কাজ করে থাকেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে চলে যাই আজকের ভিডিওতে এবং দেখে নেই কী কী রয়েছে আজকের ভিডিওতে। শুরুতে আমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব। আমি যদিও আগেই ওপেন করে রেখেছি, তো ওপেন করলে পরে এরকম একটা উইন্ডো আসবে। তো আপনাদের সামনে উইন্ডোর বাম দিকে রয়েছে একটি টুলবার, এটিকে সাধারণত টুলবার বলে, এবং ডান দিকে রয়েছে বিভিন্ন প্যালেট, এবং উপরে মেনুবারের ঠিক নিচে রয়েছে টুলবারের প্রয়োজনীয় এবং এই যেই অংশটিকে প্রয়োজনীয় এবং সাহায্যকারী অন্যান্য টুলগুলো রয়েছে। বাম দিকে যে টুলবারটি রয়েছে, এই টুলবারের ভিতরে আরও অনেক ধরনের টুল রয়েছে যেগুলো দিয়ে বিভিন্ন কাজ আমরা করে থাকি। টুলবারের এই অংশটিতে রয়েছে রেটাঙ্গেল মার্কিউ টুল, এটাকে সহজে মার্কিউ টুল বলা হয়, মার্কিউ টুল, এবং এখানে রয়েছে মুভ টুল। ফটোশপের যে কোনো লেয়ারের যে কোনো ইমেজকে মুভ করার জন্য এই টুলটি ব্যবহার হয়ে থাকে। মুভ টুলের সাহায্যে আরও যে কাজগুলো করা যায় সেগুলো হচ্ছে ইমেজের লেয়ার সিলেক্ট করা, কোনো ডকুমেন্টের একাধিক ইমেজ লেয়ার থাকলে নির্দিষ্ট ইমেজের লেয়ার সরাসরি যাবার জন্য এই মুভ টুল ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও নির্দিষ্ট লেয়ারের অবজেক্ট সিলেক্ট করা, আপনারা যে লেয়ারটি দেখতে পাচ্ছেন বা ওপেনকৃত অবস্থায় আছে এই লেয়ারটি সরাসরি সিলেক্ট করার জন্য এই মুভ টুল ব্যবহার করা হয়ে থাকে। তো মুভ টুলের পাশে রয়েছে মার্কিউ টুল, কোনো ইমেজের সম্পূর্ণ বা নির্দিষ্ট স্থানটুকু সিলেক্ট করার জন্য এই টুলটি ব্যবহার হয়ে থাকে। এছাড়া এই টুলের সাহায্যে যে কোনো ধরনের চারকোনাকৃতি, গোলাকৃতি, হরাইজন্টাল, ভার্টিক্যাল ডিজাইন তৈরি করা যায়। পরবর্তীতে উক্ত সিলেকশনের ভিত্তিতে সেগুলো যে কোনো রং দিয়ে ভরাট করা যায়। এবং এই মুভ টুলের ভিতরেই রয়েছে রেটাঙ্গেল, মার্কিউ টুল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের আরও টুলগুলো রয়েছে, যেখানে চারকোনাকৃতি আপনি করতে পারবেন, তারপরে হরিজন্টাল করতে পারবেন, গোলাকৃতি করতে পারবেন, বিভিন্ন অ্যাঙ্গেলের আপনি টুলগুলো সিলেক্ট করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, এর নিচে রয়েছে ল্যাসো টুল, যে কোনো ইমেজ বা অবজেক্টকে বা উক্ত অবজেক্টের কোনো বিশেষ অংশকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করার জন্য এই টুলটি ব্যবহার হয়ে থাকে। এই টুলটি সিলেক্ট করে কোনো ডিজাইনের ওপর ক্লিক এবং ড্র্যাগ পদ্ধতিতে যে কোনো অংশ সিলেক্ট করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ল্যাসো টুল, আরও ম্যাগনেটিক ল্যাসো টুল রয়েছে। তো ল্যাসো টুলের ঠিক ডান পাশেই আরেকটি টুলবার রয়েছে, ঠিক ডান পাশেই দেখতে পাচ্ছেন আপনারা, কুইক সিলেকশন টুল। ফটোশপ CS3 ভার্সনে এই টুলটি নতুন সংযোজিত হয়েছে। এই টুলের সাহায্যে যে কোনো ধরনের ইমেজের যে কোনো অংশকে মাউসে ক্লিক পদ্ধতির মাধ্যমে সিলেক্ট করা যায়। এবং এর সাথে রয়েছে আপনার ম্যাজিক ওয়ান টুল, অনেকটা ম্যাজিকের মতো যে কোনো ইমেজকে একই রঙে বা একই রঙকে মুহূর্তের মাধ্যমে সিলেক্ট করার জন্য এই টুলটি ব্যবহার হয়ে থাকে। এই টুল ব্যবহার করে সিলেক্ট করতে হলে প্রথমে উক্ত টুলটি সিলেক্ট করতে হবে টুলবার থেকে, তারপর অবজেক্টের যে রং বা অংশটুকু সিলেক্ট করতে হবে তার উপর ক্লিক করতে হবে, তাহলে উক্ত রঙের সবগুলো অংশ যত দূর পর্যন্ত আছে তার সবটুকু সিলেক্ট হয়ে যাবে। তো এই হলো কুইক সিলেকশন এবং ম্যাজিক ওয়ান টুলের কাজ। তো এর পরে রয়েছে ক্রপ টুল, এই টুলটি দিয়ে কোনো ডিজাইনের বিশেষ কোনো সিলেক্টেড অংশকে রেখে অন্য অংশটুকু বাদ দিয়ে দেয়া যায়, অর্থাৎ কোনো ইমেজের বিশেষ অংশকে প্রদর্শিত রেখে অন্য অংশটুকু বাদ দেওয়ার জন্যই মূলত
এই টুলটি ব্যবহার করা হয়ে থাকে। তো এই টুলের সাথে আরও অনেক টুল রয়েছে, ভিতরে দেখতে পাচ্ছেন ক্রপ টুল, সাইলেন্ট টুল, তারপর সাইলেন্ট সিলেক্ট টুল। সাইলেন্ট টুলটি হলো যে কোনো ইমেজের অংশবিশেষ সাইলেন্ট আকারে কেটে নেয়ার জন্য ব্যবহার হয়ে থাকে, বিশেষ করে ওয়েব পেজে এই টুলের ব্যবহার অনেক বিস্তৃত। আর সাইলেন্ট সিলেকশন টুল এই টুলটির সাহায্যে আগে থেকে তৈরিকৃত সাইলেন্ট অংশগুলোকে সহজেই সিলেক্ট করা যায়। তো বুঝতেই পারছেন ক্রপ টুলের কাজগুলো। এর পাশে রয়েছে আপনাদের হিলিং ব্রাশ টুল বা আইড্রোপার টুল। তো ক্রপ টুলের নিচে রয়েছে হিলিং ব্রাশ টুল অথবা স্পট হিলিং ব্রাশ টুল। এটা এক ধরনের ব্রাশ টুল, ফটোশপ সিএস এই ব্রাশ টুলটি সংযোজিত হয়েছে। এই টুলের সাহায্যে শিল্পীর তুলির মতো কাজ করা যায়। সবথেকে বড় কথা, এই টুল ব্যবহার করে হুবহু এক দৃশ্যকে অন্য দৃশ্যের মধ্যে নিয়ে আসা, বিভিন্ন কোলাজ করা ইত্যাদি কাজগুলো সহজেই করা যায়। কারণ যে ইমেজের মধ্যে বা যে ইমেজের সাথে অন্য কোনো ইমেজ মার্চ করতে চাইছেন, উক্ত ইমেজের নিজের রং অনুযায়ী নতুন ইমেজ প্রতিস্থাপিত হয়ে থাকে। তো এর মধ্যে হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুলটি হচ্ছে হিলিং ব্রাশের মতো, এই টুলটিও প্রায় একই কাজ করে থাকে। তবে এই টুলের কোনো বিশেষ ইমেজকে সিলেক্ট করে দিতে হয় না। হিলিং ব্রাশে যেমন কোনো একটি ইমেজকে চিহ্নিত করে দিতে হয়, কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে তারপর উক্ত ইমেজের উপর ক্লিক করে, কিন্তু স্পট হিলিং ব্রাশে এরকম করতে হয় না। এই ব্রাশের মেমোরিতে ঠিক তার আগের স্পটের দৃশ্য মেমোরাইজড হয়ে থাকে, ফলে যখনই আপনি উক্ত ব্রাশটি নিয়ে কোনো একটি ইমেজের উপর ক্লিক করে ড্র্যাগ করতে থাকবেন, তখন ঠিক তার আগের ইমেজের একটা অবয়ব সেখানে ফুটে উঠবে। ফটোশপ সিসি ভার্সনে এই টুলটি নতুন সংযুক্ত করা হয়েছে। সাধারণত করে ডেফ্লিকশন তৈরিতে এই স্পট হিলিং ব্রাশ টুলটি ব্যবহার হয়ে থাকে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন পাথ টুল। পাথ টুলটি হচ্ছে একই দৃশ্যের মধ্যে উক্ত দৃশ্যের বিশেষ কোনো চিত্রকে আলাদাভাবে শৈল্পিক আঙ্গিকে ফুটিয়ে তোলার জন্য এই টুল ব্যবহার করা হয়ে থাকে। আপনি চাইলে এই টুলটি ব্যবহার খুব সহজেই করতে পারবেন। কোনো আঙুলের সামনের দিকে অংশে ড্র্যাগ করে সিলেক্ট করুন, তারপরে উক্ত সিলেক্ট অংশের উপরে মাউসের ড্র্যাগ করুন। তো এইভাবে আপনি পাথ টুল দিয়ে কাজটি করতে পারবেন। এরপরে রয়েছে রেড আই টুল। ফটোশপের ইতিপূর্বে ভার্সনে এই টুলটির নাম ছিল কালার রিপ্লেসমেন্ট টুল। বর্তমানে ফটোশপ সিসি এই ভার্সনটিতে নাম বদলে হয়েছে রেড আই টুল। আগেও যেমন এই টুল দিয়ে রং প্রতিস্থাপন করা যেত, এখনও এই টুল দিয়ে একই কাজ করা হয়ে থাকে। মূলত আপনি ফরগ্রাউন্ড অংশে যে রংটি সিলেক্ট করে রাখবেন, এই রেড আই টুল দিয়ে কোনো স্থানে ড্র্যাগ করলে উক্ত রংটি সেখানে প্রতিস্থাপিত হবে। তবে এই ক্ষেত্রে শুধু লাল জাতীয় রঙের ওপরই এই টুলটি কাজ করতে পারে। তো এই ছিল হিলিং ব্রাশ টুলের কাজ। এরপরে রয়েছে ব্রাশ টুল। শিল্পীর তুলির মতন এই টুলের সাহায্যে বিভিন্ন রঙের বৈচিত্র্য তৈরি করা যায়। এমনকি এই টুলের সাহায্যে আপনি ফ্রি হ্যান্ড ছবিও আঁকতে পারবেন। যদি আপনি আঁকা আঁকিতে দক্ষ হয়ে থাকেন, ফটোশপ সিসি ভার্সনে ব্রাশ প্যালেটে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। পরবর্তীতে সিএস ভার্সন উন্নয়নের
সাথে সাথে ব্রাশ টুল হয়ে দাঁড়িয়েছে শিল্পীর তুলির পাত্র। তা আপনি দেখতে পাচ্ছেন সিএসএ আপনার এই কাজটি আপনি করতে পারবেন। ব্রাশ টুলের কিছু ব্যবহার দেখাবো। ব্রাশ টুল রয়েছে বিল্ট ইন কিছু বিষয় যেগুলো শুধু ক্লিক বা ড্র্যাগ পদ্ধতির মাধ্যমে অনায়াসে যে কোনো দৃশ্য ইনস্ট্যান্ট করানো যায়। যেমন কোনো দৃশ্য সংযোজিত হবে ঘাসের কোনো দৃশ্য কিংবা ফুল লতাপাতার ইত্যাদির দৃশ্য, এসব দৃশ্য সংযোজনের জন্য আপনাকে বাড়তি কোনো ছবি আঁকতে হবে না, ব্রাশ প্যালেটের যথেষ্ট। তো ব্রাশ টুলের পরে রয়েছে পেন্সিল টুল। ফটোশপে ফ্রি হ্যান্ড কোনো কিছু ড্রয়িং করতে হলে এই টুলটি ব্যবহার হয়ে থাকে। এই টুলটির সাহায্যে লাইন অঙ্কন করা যায়, তবে যেহেতু ব্রাশ টুলের মাধ্যমে এর অবস্থান, সুতরাং উক্ত পেন্সিল টুলের ডাইনামিটার ব্রাশ প্যালেট থেকেই বদলাতে পারবেন আপনি। ফটোশপে থ্রি হ্যান্ড কোনো কিছু লেখার সময় দক্ষ গ্রাফিক্স ডিজাইনাররা এই টুলটি ব্যবহার করে থাকেন। এরপরে রয়েছে কালার রিপ্লেসমেন্ট টুল। ফটোশপ সিএস ভার্সনে এই টুলটির অবস্থান ব্রাশ টুলের সাথে। সাধারণত ফটোশপে কোনো ইমেজের কোনো স্থানে রং বদলাতে হলে উক্ত রং সিলেক্ট করা করে অ্যাপ্লাই করতে হয়, ফলে যে স্থানে রং বদলাবেন উক্ত স্থানটুকু একটু আলাদা হয়ে যায়, অর্থাৎ সরাসরি রং অ্যাপ্লাই করলে উক্ত স্থানটুকু ফ্ল্যাট হয়ে যায়। আবার একই ইমেজের কোনো অংশে রং অন্য কোনো স্থানে ব্যবহার করা যায় না, অথচ কালার রিপ্লেসমেন্ট টুলের সাহায্যে কোনো চলমান ইমেজের যে কোনো অংশের কালার হুবহু তুলে নিয়ে আসা যায় উক্ত ইমেজের অন্য কোনো স্থানে। এরপরে রয়েছে ক্লোনস্টার টুল। এরপরে রয়েছে মেগজির ব্রাশ টুল। তো এই ছিল আপনার ব্রাশ টুলের পরিচিতি। এরপরে কালার স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুল। ফটোশপের এই টুলটিকে অনেকে ম্যাজিক টুলের সাথেও তুলনা করে থাকেন, কারণ একেবারে ম্যাজিকের মতন এই টুলটি কাজ করে। এই টুলের সাহায্যে কোনো ইমেজকে একই লেয়ারের বা ভিন্ন কোনো লেয়ারে হুবহু কপি করা যায়, ফলে এক স্থানের ইমেজকে অবিকল অন্য স্থানে প্রতিস্থাপনের কাজও করা যেতে পারে এই টুলের সাহায্যে। ক্লোন স্ট্যাম্প টুলের সাথেই রয়েছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। উক্ত ক্লোন স্ট্যাম্প টুলের ঠিক নিচেই একই অংশে রয়েছে প্ল্যাট স্ট্যাম্প টুল। এই টুলের সাহায্যে যে কোনো প্যাটার্নকে স্ট্যাম্প আকারে যে কোনো ইমেজের উপর স্থাপন করা যায়, এমনকি আকারে তৈরিকৃত কোনো প্যাটার্ন যেটাকে আপনি ডিফাইন প্যাটার্ন করে সংরক্ষণ করছেন, উক্ত প্যাটার্নও ইমেজে নিয়ে আসতে পারেন আপনি এই টুলের মাধ্যমে। এর সাথে রয়েছে হিস্টোরি ব্রাশ টুল। এই টুল দিয়ে একটি চমৎকার ম্যাজিকের মতো কাজ করা যায়। যেমন মনে করা যাক আপনি কোনো একটি কাজ এইমাত্র করে ফেলছেন, এখন আবার ফিরে যেতে চান উক্ত কাজের পূর্ব স্থানে, কিন্তু বারবার কন্ট্রোল জেড বা আনডু করেও কোনো লাভ হচ্ছে না, কারণ ফটোশপ মাত্র একবারই এই কাজটি করা যায়, কিন্তু উক্ত কাজটি আপনি অনেকক্ষণ আগেই করেছেন। সেক্ষেত্রে আবার আগের অবস্থায় ফেরত যাওয়ার জন্য উক্ত টুলটি আপনাকে অনেকখানি সহায়তা করবে। যেমন কিছুক্ষণ আগে একটি ছবি আমি করেছিলাম, তো আবার এই হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমেই আমি আবার পুনরায় আগের জায়গাতে ফিরে গেছি। তো এরপরে রয়েছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। ম্যাজিকের কথা আর কত বলবো, আসলে ফটোশপ সিএস ভার্সনে প্রতিটি টুলই যেন ম্যাজিকের মতো কাজ করে। এই আর্ট হিস্টোরি ব্রাশ টুল তার ব্যতিক্রম নয়। আপনারা অনেক ছবি দেখেছেন নিশ্চয়ই, সেসব ছবির সামনে চরিত্রটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য পিছনের
ব্যাকগ্রাউন্ডটিকে আউট অফ ফোকাস হিসেবে রাখা হয়। বিশেষ ক্যামেরা টেকনিকে ছবি তোলার সময় এই কাজটি করা হয়। তবে যেহেতু ছবি তোলার সময় এই কাজটি করা হয়ে থাকে, সুতরাং ছবি তোলার পরে তো আর উক্ত কাজটি করার ক্ষমতা নেই ক্যামেরার, তাই না? তখন দ্বারস্থ হতে হবে ফটোশপ 3S সফটওয়্যারে, কারণ সফটওয়্যারে এই ভার্সনে রয়েছে দুর্দান্ত একটি টুল যার সাহায্যে আপনি অনায়াসে এই ধরনের আউট অফ ফোকাস দৃশ্য তৈরি করতে পারবেন। এটা খুব সাধারণ প্রক্রিয়া, জাস্ট টুল সিলেক্ট করার, তারপর মাউসের ক্লিক বা ড্রাগ পদ্ধতির মাধ্যমে উক্ত ইমেজের বিশেষ অংশগুলোর ওপর ঘষা, ব্যাস এতেই উক্ত স্থানটি আউট অফ ফোকাস বা ঘোলা হয়ে যাবে নিখুঁতভাবে। তো এর সাথেই রয়েছে ইরেজার টুল, নামেই বুঝতে পারা যাচ্ছে এই টুল দিয়ে কি করা যায়। সত্যি কথা বলতে কি, একেবারে পেন্সিলের দাগ মোছা ইরেজারের মতন এই টুল দিয়েও যে কোনো ইমেজের অংশবিশেষ এই টুল দিয়ে মুছে ফেলা যায়। যেমন আমি এখানটা মুছে ফেলবো, তো কোনো স্পট যদি থাকে এখান থেকে আমি মুছে ফেলতে পারবো। যদি আমার কালারটা চেঞ্জ করা নেই, আমি কালারটা চেঞ্জ করে নেই, এখন দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে মুছে ফেলছি। তো এইভাবে আপনি ছবির যে কোনো অংশের দাগগুলোকে আপনি মুছে ফেলতে পারেন। এরপরে রয়েছে গ্রেডিয়েন্ট টুল, বিভিন্ন রঙের সংমিশ্রণে গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য এই টুলটি ব্যবহৃত হয়ে থাকে। গ্রেডিয়েন্ট টুলের ভিতরে পেইন্ট, বাকেট টুল, 3D মার্টিকেল ড্রপ টুল ইত্যাদি ইত্যাদি আরও অনেক টুলবারগুলো রয়েছে। এরপরে চলে যাব ব্লার টুল, এই টুলের সাহায্যে যে কোনো ইমেজের শার্প বা ধারালো কোনো অংশকে ব্লার বা অমসৃণ করতে পারে। এই টুলটি সিলেক্ট করে নির্দিষ্ট ইমেজের নির্দিষ্ট অংশের উপর ক্লিক এবং ড্রাগ করে ওই কাজটি করা হয়ে থাকে। এই টুলের অধীনে রয়েছে শার্প টুল এবং সামট টুল। দেখতে পাচ্ছেন এখানে শার্প টুল এবং সামস টুল, পর্যায়ক্রমে আমরা উক্ত টুলগুলোর কাজ সম্পর্কে জানার চেষ্টা করব। এরপরে রয়েছে ডজেজ টুল, এই টুলের সাহায্যে যে কোনো ইমেজের অন্ধকার অংশগুলোকে হালকা বা আলোকিত করা যায়। যেমন মনে করুন এই চিত্রটিকে আমি সাদা, দেখতে পাচ্ছেন আপনারা সাদা হয়ে যাচ্ছে, এভাবে আমরা সাদা করতে পারবো। আমরা সাদা করে দিলাম, আবার চাইলে আপনি ব্লারও কালো করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে এর কাজ। এরপরে রয়েছে পেন টুল, ফটোশপের যে কোনো ভার্সনে এই টুল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টুলের সাহায্যে কোনো ইমেজের যে কোনো অংশকে নিখুঁতভাবে সিলেক্ট করা যায়। আর এক কথা তো স্বীকার্য যে সিলেক্ট করা গেলে উক্ত ইমেজকে আপনি যে কোনো পদ্ধতিতে সাজাতে পারবেন। সাধারণত কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড নিখুঁতভাবে ফেলে দেবার জন্য বা ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজকে কোনো বিশেষ অংশকে আলাদা করার জন্য এই পেন টুল ব্যবহার করা হয়ে থাকে। তো আমি দেখাচ্ছি আপনাকে কিভাবে সিলেক্ট করবেন। এখানে দেখেন আমি সিলেক্ট করতেছি, এই যে আমি অংশটিকে আমি প্রপারভাবে করতেছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি। দেখতেই পাচ্ছেন এটাকে আমরা ঘুরিয়ে এখানে এনে অ্যাডজাস্ট করে দিব এবং
কন্ট্রোল এন্টার চাপ দিলে আপনারা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে গেছে। এভাবে আমরা সিলেক্ট করতে পারি। এর সাথে রয়েছে টাইপ টুল। এই টুলের সাহায্যে কোনো অবজেক্ট বা ডিজাইন টাইপ করা হয়ে থাকে, আপনার কম্পিউটারে যে কোনো ভাষা ফন্ট ইনস্টল করা আছে উক্ত সকল ভাষার আপনি ফটোশপের যে কোনো ইমেজের ওপর টাইপের কাজ করার জন্য এই টুলটি ব্যবহার করতে পারবেন। ফটোশপের এই টাইপ টুলের সাহায্যে টাইপ করার জন্য নিচের কাজগুলো করুন। একটি নতুন ফাইল তৈরি করুন। এইভাবে কাজগুলো করা যাবে। পাথ সিলেকশন টুল, এরপরে রয়েছে রেটাঙ্গেল টুল, ডিরেক্ট সিলেকশন টুল, পেন টুল দিয়ে তৈরি করা বিভিন্ন ক্ষেত্রগুলোকে বা পেন টুলের পাথগুলোকে সিলেক্ট করার জন্য এই টুলটি ব্যবহার করা হয়, এবং এর সাথে রয়েছে রেটাঙ্গেল টুল, এর পাশেই ঠিক পাশেই রয়েছে রেটাঙ্গেল টুল। সব ফটোশপের বিভিন্ন ধরনের বক্স অঙ্কন করার জন্য এই টুলটি ব্যবহার করা হয় থাকে। এই টুলের অধীনে রয়েছে আরও বেশ কিছু টুল, যেমন দেখতেই পাচ্ছেন আপনারা রাউন্ডেড রেটাঙ্গেল টুল, এলিপেসিস টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। তো এক একটা টুলের এক একটা কাজ, আমরা যখন কাজ করে আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে আমরা এগুলো সব দেখিয়ে দিব। তো মোটামুটি এই ছিল টুলবারের। এখানে রয়েছে আপনার কালার পরিবর্তনের জন্য, ফ্রন্ট এবং ব্যাক সাইড পরিবর্তনের জন্য, এছাড়া রয়েছে স্ট্যান্ড স্ক্রিন মুড। তো এই হচ্ছে টুলবারের ব্যবহার পরিচিতি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং হ্যাঁ, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে করে খুব সহজেই আপনারা ভিডিওগুলো আপডেট পেতে পারেন। ধন্যবাদ।